সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাখির খামারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত ও ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়াতে আমি ভালো আছি। ভাই, আজকে বৃষ্টির দিন, সবাই বসে বসে ভিডিওটা দেখুন, না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন। এই ভিডিওটাতে অনেক কিছু আজকে আছে, ভিডিওটা একটু লম্বা কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, পাখির খামার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে লাভবার্ড রানিং পেয়ার, নিউয়াডাল এবং বাচ্চা সহ যেটাই নেন সবই আছে, যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখানকার যদি এই ভিডিও যদি কোনো পাখি ভালো লাগে সরাসরি যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ঠিক সেই নাম্বারটাতে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদের ব্যাংকের পাখি। আসলে এখানে পাবেন অনেক ধরনের পাখি, সবুজ ঘুঘু, রাজ ঘুঘু, হরিয়াল ঘুঘু, তারপরে অস্ট্রেলিয়ান ঘুঘু, টিলা ঘুঘু, বিভিন্ন প্রকার ঘুঘু, বিচিত্র সব পাখি এ জায়গায় পাবেন। কালিম পাখি, বালি হাঁস, তিথির, কোয়েল, খরগোশ, বাজরিকা, ঘুঘু, জাবা সব কিছু এ জায়গায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর একটা পাখি, সেটা হচ্ছে লাভবার্ড। দেখার মতো একটা পাখি এবং সুস্থ সবল পাখি। যদি কারো ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ঠিক ওই নাম্বারটায় যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলো। এবং কি যে পাখিটা ভিডিওতে দেখবেন ঠিক ওই পাখিটাই যদি নিতে চান ওই পাখি জোড়াই আপনাদেরকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। প্রিয় ভিউয়ার্স, এখনই আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, এটা রাজ ঘুঘু বা সবুজ ঘুঘু। ভাই, দেখার মতো ঘুঘু, যে ঘুঘু দেখলে আসলে মন জুড়িয়ে যায়। দেখেন, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, না টেনে পুরোপুরি দেখেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ঠোঁটের কালারটা হচ্ছে একদম লাল টকটকে লাল, মাথা থেকে ঘাড় পর্যন্ত লাল একটু ধূসর, তারপর থেকে আবার সবুজ, আবার ধূসর। ও কী সুন্দর একটা পাখি, দেখার মতো পাখি ভাই, দেখলেই মন জুড়িয়ে যায়। দেখেন কত সুন্দর পাখি, দেখলে যেরকম সুন্দর ঠিকই ওই রকম সুন্দর। এক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আমার ভাই মোবাইলের ভিডিও সরাসরি, দেখেন এটা কোনো করা ভিডিও না, এডিট করা ভিডিও না, যে করা দেখা যাবে এখানে, এখানে যা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে, এরকমই পাখি। অনেক অনেক সুন্দর পাখিটা, দেখতে অনেক সুন্দর, কালার নামও যেরকম কালারও সেরকম। প্রিয় ভিউয়ার্স, দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন, না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন, একটু পরে আরও কিছু দেখতে পারবেন। যা দেখবেন আজকে সব নিত্য নতুন আইটেম সব কিছু নিয়ে আসছি আজকে, দেখতে থাকেন। আরও আগামীতে এই ভিডিওটা যদি আপনারা সবাই ভালোবাসেন, ভালো লাগে আপনাদের কাছে, আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও দিব, অনেক অনেক সুন্দর জিনিস জানব, নিত্য নতুন জিনিস আপনারা দেখবেন এই চ্যানেলে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করলে সব কিছুই নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন ভিডিওটা, না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি এটা আপনাদের কাছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন, এখন আবার দেখেন হলো খাঁচার ভিতরে ব্রিডিং করতেছে, আপনারা দেখেন ব্রিডিং করার জন্য প্রস্তুত নিছে। অবশ্যই অনেকেই বলেন যে ভাই খাঁচার ভিতরে ব্রিডিং করে না, এই দেখেন ব্রিডিং করার জন্য অবশ্যই এরা প্রস্তুতি হয়ে গেছে, ব্রিডিং করবে। যেহেতু আমি মোবাইলটাতে ভিডিও করতেছি এই জন্য ব্রিডিং করতে একটু ই হচ্ছে, কিন্তু ব্রিডিং করার জন্য দেখেন ওরা সবাই প্রস্তুত, একদম 100% রানিং পাখি। যদি নিতে চান যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ঠিক ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা একদম কাঙ্ক্ষিত জায়গায় যোগাযোগ করতে পারবেন। এই যে হচ্ছে নিউয়াডাল, নিউয়াডাল পাখি যদি কারো মন চায়, অর্ধেক বয়স অথবা অর্ধেক বয়স 8 মাস বয়স হয়ে গেছে এদের, দেখতে পাচ্ছেন এই যে দুই জোড়া এখানে আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, যে নিউয়াডাল পাখি দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে। কালিম পাখি, কালিম পাখির জন্য অনেকে ফোন করেন যে হ্যাঁ ভাই কালিম পাখি কীরকম, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম পিওর সুস্থ সবল পাখি, যেটা আপনাদেরকে খামারের পাখি, এটা তো কোনো ধরা পাখি নয়, এটা খামারের পাখি, যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কী সুন্দর, একদম কালার বেগুনি কালার যেটা সেটাই অরিজিনাল কালার, মাথার দেখেন কী সুন্দর লাল টকটকে হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন।
এই যাদেরকে ভাত দিয়ে রাখছি, এরা একটা এক পাশে ভাত আর এক পাশে পানি, এরা ভাত খায়, এবং কি কচুরিপানা, ভাত কচুরিপানা ঘাস এবং কি সবজি যা দিবেন তাই খাবে ইনশাআল্লাহ। যদি আপনারা খাসায় পালন করতে চান খাসায় পালন করতে পারেন, ছেড়ে দিয়ে পালন করতে চাইলে ঠিক দেশি মুরগি যেরকম পালন করেন ঠিক ওরকমই পালন করা যাবে। প্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে কী সুন্দর দেখতে থাকেন, এবং কি আরও নতুন নতুন ভিডিও আসতেছে আপনারা দেখতে থাকেন, এখানেই আছে অনেক ভিডিও। এটা হচ্ছে এই যে একজোড়া দেখেন, এখানে হচ্ছে হলো আপনার হরিয়াল ঘুঘু, ওই যে কলা কেটে দিয়ে রাখছি, কলা খায়রা একদম এদেরকে খাওয়া দিতে হয় না, এবং কি ঘুঘু পাখির যে খাবার এই খাবারও খায়, সমস্যা নেই, এই খাবারও এরা খায় ইনশাল্লাহ। এরা একা একা খায়, নিজেরাই খায়, খাওয়া দিতে হয় না। প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকেন, দেখলে অবশ্যই বুঝবেন। হ্যাঁ, এটা একদম হরিয়াল, অরিজিনাল হরিয়াল ঘুঘু। এখানে ঘুঘু আইটেমের যা কিছু আছে, অনেক কিছু ঘুঘু আইটেমের আছে দেখতে পাবেন, যে অনেক প্রকার ঘুঘু আছে এখানে। এখন আপনাদেরকে আমি আবার দেখাবো অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু। দেখেন অস্ট্রেলিয়ান একদম ফকফকে সাদা জোড়াটা, একদম ফকফকা সাদা জোড়া, অরিজিনাল 100% গ্যারান্টি সহকারে। এটা রানিং পেয়ার, একদম 100% গ্যারান্টি রানিং পেয়ার, একদম দুইটাই সাদা, দুইটাই একদম দবদবে সাদা, কোনো সমস্যা নাই, আপনারা দেখলে দেখতে পারবেন যে হ্যাঁ দুইটাই একদম সাদা, দবদবে সাদা যে কালারটা, এই কালারটা অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু। অনেকে বলছিলেন অস্ট্রেলিয়ান সাদা ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, এই যে আমি অস্ট্রেলিয়ান খেয়া কালারের ঘুঘুগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আরও কিছু দেখতে পাবেন, না টেনে পুরোপুরি দেখতে থাকেন, অনেক কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। আমি অনেক কিছুই একসাথে দিয়ে দিয়েছি আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্য, আপনারা দেখতে চাচ্ছেন এই জন্য। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখেন অস্ট্রেলিয়ান গিয়া কালারের ঘুঘু, এই যে আরও এক জোড়া আছে দেখেন, যে ওটা ডিম নিয়ে বসে আছে, একদম 100% অরিজিনাল, আপনারা নিতে চলে নিতে পারেন, একদম মাস্টার পিয়ার, ডিম নিয়ে এক জোড়া এই জোড়া বসে আছে অলরেডি। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি জাবা। অনেকে বলছিলেন ভাই জাবা পাখি আছে কি না, অনেকে কমেন্ট করেন, এই জন্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন 100% রানিং জাবা, জাবার একটা কালারই আছে এখন আপাতত, নিয়ে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভালো লাগে। এটা হচ্ছে জাবা, একদম 100% গ্যারান্টি, গ্যারান্টি সহকারে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘিয়া কালারের। আরও এক জোড়া দেখেন, এই জোড়াও বিট করছে, অবশ্যই ডিম দিবে, এরকম সময় হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, দেখেন দেখতে থাকেন, না টেনে পুরো ভিডিওটা দেখেন, দেখলে অনেক কিছুই দেখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, দেখেন ভিডিওটা, এই যে এইটাও অস্ট্রেলিয়ান ঘিয়া কালারের ঘুঘু। হ্যাঁ, এরা বিট করছে এখনই, এরা ডিম বাচ্চা করার জন্য, এই যে দেখেন বসে গেছে, অলরেডি ভিডিও করতেছি তারপরে এরা বসে আছে ডিম বাচ্চা করার জন্য। ঘুঘুর যে খাবার ঠিক এরা সেই খাবারটাই খায়, ঘুঘুর খাবারই। এখন আপনাদেরকে আরও একটা নতুন কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে তিলা ঘুঘু। এই যে দেখেন তিলা ঘুঘু, একদম কী সুন্দর কালার বাবারে, অনেক সুন্দর কালার, এবং কি অনেক সুন্দর, দেখেন জোড়াটা অনেক অনেক সুন্দর, একদম দেখেন কালারফুল, কালারফুল এত সুন্দর, দেখেন দেখলে বুঝতে পারবেন অনেক অনেক সুন্দর কালার, এবং কালারটা দেখলেই মন জুড়িয়ে যায়। দেখেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন যে কী সুন্দর কালার। এই যে ই দিয়ে দিচ্ছি অলরেডি, মনে হয় ডিমের জন্য এরা বসে যাবে, এই চিন্তাধারায় আছে ওরা বিট করে, এবং কি দেখেন কত সুন্দর সুন্দর কালার, একদম পিওর কালার, যেটা অরিজিনাল কালার, ঠিক অরিজিনাল কালারটাই এটা। এটা তিলা ঘুঘুর যে একটা কালার থাকে সেই কালারটাই এটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা জোড়া জোড়া, এবং পুরুষ মহিলা বোঝা যায়। এই যে এটা হচ্ছে আর একটা অস্ট্রেলিয়ান ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, এখানে অনেক বেশ কয়েক জোড়া আছে, আপনারা নিলে যোগাযোগ করতে পারবেন অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য, অনেকগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু এখানে আছে।
আমি আপনাদেরকে আবারও আস্তে আস্তে আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি, যেহেতু আপনারা দেখছিলেন আমি আবারও দেখাই আপনাদেরকে। দেখেন, দেখলেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং কি দেখতে পারবেন যে কেমন করে পালতেছি এবং কি কি কালার, সব কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। ভিউয়ার্স, দেখেন আমি আপনাদের সামনে আরও অনেক কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। এই যে বাজরিকা, আপনাদের সামনে অনেকেই বলছেন যে ভাই ছোট পাখি কম দামের মধ্যে কি বাজরিকা আছে? হ্যাঁ, বাজরিকা, এই দেখেন বাজরিকা বিভিন্ন কালারের আছে, বিভিন্ন রঙের আছে, বিভিন্ন জাতের আছে বাজরিকা। বাজরিকা এগুলো দেখেন, এখানে সবগুলো হচ্ছে রানিং ট্রাক, একদম মাস্টার, 100% গ্যারান্টি, ডিম বাচ্চা সহ। যদি কেউ বাচ্চা সহ বা কেউ ডিম সহ নিতে চান তাহলেও যোগাযোগ করতে পারবেন, এখানে ডিম সহ বাচ্চা সহ দেওয়া হয়। এখানে অনেক বেশ কয়েক জোড়া আছে, যেহেতু ডিম বাচ্চা সহ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে অনেক কিছুই এখানে আছে এবং কি ডিম বাচ্চা সহ যে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে দেখেন কত সুন্দর কালার, এই যে দেখেন, যে হলুদ কালার, অনেকে বলছেন ভাই হলুদ কালার কি হবে? হ্যাঁ, হলুদ কালারও হবে, এই যে দেখেন হলুদ কালারও আছে। যে কোনো কালার নিতে চান আপনারা আস্তে আস্তে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কতগুলো কালার আছে, অনেকগুলো পাখি আছে এখানে, দু এক জোড়া নয়, প্রচুর ধরনের পাখি এখানে আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে বাচ্চা সহ আছে, বাচ্চাও আছে এখানে, তাও দেখতে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে, দেখেন কত সুন্দর একটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর ডিজাইনের, অনেক সুন্দর কালারের বাজরিকা আছে এখানে, অনেক অনেক কালার, যে কোনো কালার নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন। এই যে তার দিকে বাচ্চাও আছে, এই যে আমরা দেখতে দেখাচ্ছি, দেখেন ডিম এবং বাচ্চা, এটা বাচ্চা একটা ফুটিয়ে এসেছে অলরেডি, এই দেখেন আরও ফুটাবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে। এই যে দেখেন, ওই যে বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা, যদি আপনারা কেউ বাচ্চা সহ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে, আমি আপনাদেরকে বাচ্চা দেখাচ্ছি, আপনারা বাচ্চাটা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ বাচ্চা কিনা। এই যে প্রিয় বিয়াস, এই যে দেখেন বাচ্চা, এই যে বাচ্চা নড়াচড়া করতেছে, দেখেন হ্যাপি বিয়ার্স। শুধু এক জোড়া নয়, দুই জোড়া নয়, এখানে 15-20 জোড়া আছে বাজরিকা, বাচ্চা সহ, বাচ্চা সারা ডিম সহ বসে আছে, অনেকে ডিম নিয়ে বসে আছে, অনেকগুলোই আছে, ডিম দুই একটা ডিম পারছে, এরকম মানে বিভিন্ন ধরনেরই আছে এখানে, যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পাখিগুলো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, দেখলে অবশ্যই অনেক কিছু একসঙ্গে করে দেওয়া হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি মাঝখানে আরও একটু বলতে চাচ্ছি, সেটা যে এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কী ভিডিওটা কি আপনাদেরকে ভালো লাগছে কিনা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন, এবং কি আমাকে আরও এর পরবর্তীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে আরও বিশিষ্ট ধরনের পাখি। এখানে আপনারা অনেক কিছুই পাওয়া যাবেন, যেমন কালিম, বালিহাঁস, কোয়েল, সরগোশ, বাজরিকা, গাবা, পিঙ্কস, এবং কি বিভিন্ন ধরনের ঘুঘু, রিয়াল ঘুঘু, সবুজ ঘুঘু, রাজ ঘুঘু, অস্ট্রেলিয়ান ঘুঘু, ডায়মন্ড ডাব ঘুঘু, ও বিভিন্ন ঘুঘু, বিভিন্ন আইটেমের ঘুঘু, শুধু তাই নয় এখানে পাবেন জলময়ূর, জলময়ূর, চোখাচোখি হাঁস, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন বিভিন্ন ধরনের হাঁসও পেয়ে যাবেন এখানে, যে হাঁসগুলো সচরাচর পাওয়া যায় না সেই হাঁসগুলো পেয়ে যাবেন এই চ্যানেলটাতে। যতগুলো আপনাদেরকে আমি ভিডিও দেখাবো, যেগুলো আইটেম অনেকের কাছে নাই বললেই চলে, যে সেই আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো, সেই পাখিগুলোই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পরবর্তীতে ভিডিওতে আমি আরও অন্য অন্য ধরনের পাখি যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ
প্রিয় ভিউয়ার্স, এই দেখেন আমি খামারটা যেভাবে করছে সবগুলোই পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে, যে এইভাবে আমি খাঁচাগুলো বেঁধে রাখা খাঁচার ভিতরে পালন করতেছি যেভাবে সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এইভাবে খাঁচা বেঁধে রাখছি এবং যে খাঁচার ভিতরে কীভাবে আমি ই করে রাখছি সেভাবে দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ঘরে এখানে পুরো ঘরটা আমাদের আসলে খাঁচা দেওয়া আছে, অনেকগুলো পাখি আছে, অনেক রকমের পাখি আছে। একটা খামার, এটা কোনো দোকান নয়, আসলে এটা পুরোটাই খামারই আছে, পুরোটাই খামার। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে খামারটাই দেখাচ্ছি, এই দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে খামার, এটা দোকান নয়। খামার থেকে যদি কোনো পাখি নিতে চান তাহলে নিতে পারবেন, অবশ্যই দোকানের চেয়ে খামারের পাখিগুলো ভালো হবে। আপনাদের কাছে এটাই বলতেছি যে হ্যাঁ, খামারের পাখিগুলো অবশ্যই অবশ্যই ভালো হবে, কেননা খামারে আমরা এটা সব ধরনের পাখি পালন করে থাকি এবং খামারের সুন্দর একটা পরিবেশে পালন করে থাকি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি বিদায়বেলা আমি আপনাদেরকে আবারও বলছি, রিকোয়েস্ট করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।